তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার তেইশের ক্লাস টুয়ের স্বাস্থ্য স্বার শিক্ষা বিষয়ের একটা প্রশ্ন দেখে নাও নিজের নাম রোল এগুলো লিখে নেবে চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পুরোনো ভিডিও দেখার জন্য প্লে লিস্টে চলে যাবে প্রথমে যেটা দেওয়া হয়েছে নিচের প্রাণীগুলো ডাক লেখক কুকুর বিড়াল শেয়াল ঘোড়া দুইয়ের দাগে হচ্ছে সংক্ষেপে নিচের উত্তর দাও রাস্তার কোন দিক দিয়ে চলবে বায়ু দূষণ রোধ করতে কি করবে জলের সাশ্রয় করতে কি করবে কপিল দেব কোন খেলার জন্য বিখ্যাত তারপর নিচে ছবি দেওয়া আছে বলছে ছবি দেখে নামগুলো মেলাও প্রথমে হচ্ছে এপিজে আব্দুল কালাম রবীন্দ্রনাথ নেতাজি এবং বিবেকানন্দ চারিদিকে হচ্ছে সঠিক স্থানে চিহ্ন যাও রাস্তা জেব্রা কসিম দিয়ে রাস্তা পার হতে হয় না হতে হয় না হতে হয় ভিজে হাতে বৈদ্যুতিক সুইচে হাত দেবো না পশু পাখিরা জল খেতে চায় গাড়ি চালানোর সময় মন শান্ত রাখব উপাধি দিয়ে শূন্যস্থান পূরণ করো একে দাগের হচ্ছে ড্যাশ রামমোহন রায় এটা হবে রাজা রামমোহন রায় তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু আর ঋষি অরবিন্দ তারপর ছয়ে হচ্ছে নিচে ছবি টি টু টি টিকে রঙ করো একটা ন্যাশনাল ফ্ল্যাগের ছবি দেওয়া আছে এটা নিজের মতো করে রঙ করো উপরে গেরুয়া তারপর সাদা এবং তারপর সবুজ তারপর একটা বাচ্চা ছেলের ছবি দেওয়া আছে এটা তোমরা নিজেদের মতো করে রঙ করে নিও